হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাকে হারানো যৌবন পুনরায় ফিরে পাওয়ার জন্য খুব সহজ একটি উপায় দেখাবো, যার দ্বারা আপনি বাড়িতে বসেই হারানো যৌবন পুনরায় ফিরে পেয়ে বহুক্ষণ সময় ধরে সহবাস করতে পারবেন। আর এমন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান বাড়িতে বসেই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে তারপর পাশের ঘণ্টাটি বাজিয়ে দিন। যে সমস্ত মানুষদের অকালে যৌবন শক্তি কমে গিয়ে সহবাস করতে মন চায় না, কিংবা খুব বেশিক্ষণ টাইম ধরে সহবাস করতে পারে না, অল্প একটুখানের মধ্যেই বীর্য বেরিয়ে যায়, তাদের এই কঠিন সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের এই সহজ উপায়টির মাধ্যমে। এর জন্য প্রথমে আপনাকে এমন একটি তুলসী গাছ খুঁজে বের করতে হবে যেটি নিজে থেকেই রাস্তার ধারে হয়েছে। এই কাজের জন্য কারো বাড়িতে থাকা তুলসী গাছ ব্যবহার করলে কোনো কাজই হবে না। এরপর যে কোনো শনিবারে ওই রাস্তাতে থাকা তুলসী গাছটি পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন। আর এই কাজটি করার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধানে থাকতে হবে। এরপর ওই তুলসী গাছের শিকড় থেকে অল্প একটু শিকড় কেটে নিয়ে তামার কবচ বা মাদুলিতে ভরে লাল সুতোতে বেঁধে ডান হাতে বেঁধে নেবেন। তাহলেই আপনার কামশক্তি অনেকগুণ বৃদ্ধি পাবে, এবং এই কবজের গুণে আপনি যখন সহবাস করবেন তখন আপনার খুব সহজেই বীর্য বের হবে না, আপনি অনেকক্ষণ সময় ধরে সহবাস করতে পারবেন। এরপর প্রতি শনিবারে একই নিয়মে এই কাজটি করতে হবে এবং শিকড়টি পরিবর্তন করে নিতে হবে, তাহলেই সব সময়ের জন্য এই উপকার পেতে থাকবেন। আজ তাহলে হারানো যৌবন পুনরায় ফিরে পাওয়ার প্রাকৃতিক উপায়টি এখানেই শেষ করছি। এবার একটি লাইক করে দিন, প্রিয়জনদের শেয়ার করে দিন, এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন।